ও তুই এসেছিস? এখন খুলতে হবে না, খুলতে হবে না। শান্ত হয়ে বসে থেকে নি, দুটো কথা বলি। এদিকে রাখে না। আরে কতদূর হয়ে গেলি? কিসের কিসের কি ভুলে গেলি এর মধ্যে? আরে সম্বন্ধের ব্যাপার বলছি। তুমি পারোও বটে মা, এতটা রোদ্দুর মাথায় নিয়ে এতক্ষণ পথ ঠেঙিয়ে এলাম, কোথায় বলবি একটু জল খা। তা না ছেলে বাড়ি ছেলে কথায় কাজ নেই বাপু, বললেই তো হয়। জল তেষ্টা পেয়েছে, জল খাবো। অত কথা কিছু, জল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে। শরীরটা এখনো যেন কেমন কেমন করছে। ও বড় বৌমা, বড় বৌমা, এক ঘুটি জল নিয়ে এসো, দিদি খাবে। ও ঠিকের একটুখানি রাস্তা গো, আর তারপর রাস্তায় যা গাড়ি ঘোড়া বেড়েছে, এ যেন ঘাড়ের ওপর ঘোড়ার নালের আওয়াজ। আরে বড় বৌমা, তোমার শুনলাম সুখবর, কেমন আছো? তাই বল। আগের দিন এলাম, তোমার সঙ্গে দেখা হলো না, কতদিন দেখা নেই বলো তো। তা বলো খবর খবর সব কেমন বলো? সব ভালো। তুই কি শুরু করছিস বলতো? এতক্ষণ তো গরমে বেত্তান্ত বললি, এখন আবার বড় বউকে নিয়ে পড়েছিস, তার বেত্তান্ত জানতে চাইছিস। আরে বাবা আসল কথাটা বল, কি কথাবার্তা এগুলো সেটা বল। বারে তুমি অমন করে বলছো কেন? বড় বৌমার সঙ্গে আজ কতদিন পর দেখা হলো, একটু ভালো মন্দ খবর নেবে না? নেবে নেবে, নিশ্চয় নেবে। বড় বউটা পালিয়ে চলে যাচ্ছে না, পরে নেবে। আগে জরুরি কথা সেটা বল। আরে বলবো বলেই তো আশা, কিন্তু তোমার তো বাপু আর তর্স হয় না। আমলে যা, বেশি রব দেখাচ্ছিস নাকি? আরে বাবা রসু রসু, একটু ঠান্ডা হয়ে বসতে দাও দেখিনি। আর কত ঠান্ডা হবে বলতো? জল খেলে ঠান্ডা হলি না, তাহলে কি বরফ পাতা দেবো? আরে বাবা এ তো লাখ কথা ব্যাপার, এত ছটপটানি করলে চলে? তা বড় বউ সব শুনেছো তো? হ্যাঁ শুনেছি শুনেছি, তুই ঘাবড়ে যাস না, সব শুনেছি। এই বড় বউ বসো তো, ওই ওই মোড়াটা এনে বসো, এক্ষুনি দেখবা মাথা ঘুরে পড়ে যাবে। ওর কথার তো শেষ নেই, বসো এখানে। এবার তোর কথা শুনি। তা তাদেরকে তো বললুম, সেই বড় বংশের বড় ব্যাপার, তাদের ছেলেকে দেখতে এখন রোজ রোজ কত কত সম্বন্ধ আসছে, কিন্তু তারা কি সব মেয়েদের দেখতে যাচ্ছে নাকি? এই যে আমি তাদের তিন তিনটে বোনের বিয়ে দিয়েছি, শ্বশুর ঘরে গিয়ে তারা সব রাজত্বই করছে গো, রাজত্বই। তাদের জল অব্দি গড়িয়ে খেতে হয় না। এই গিরি তাতিনীর করা সম্বন্ধ বুঝলে, তার ব্যাপারই সেখানে আলাদা। তুই আসল কথাটা বলতো, কি কথা হলো সেখানে? তুই তো বললি মেয়ে দেখলে এক্ষুনি ওরা নিয়ে যাবে সেখানে। তারা বলেছে তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তারা যে কোনো দিন এসে মেয়ে দেখে যাবে। না না এতে আর আপত্তি থাকবে কেন? তা কবে আসবে? সে কথা তো পোষ্টাপুষ্টি করে কিছু বললো, কিন্তু বলেছে তারা তাদের সময় মতো তোমাদের এখানে সময় দিনক্ষণ জানিয়ে দেবে। না 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 তুই পান খাবি না। আজ আমি তোকে পান খাও, যাও তো বড় বৌমা এই পানের বাটাটা নিস। ওদের তো রোজ শয় শয় সম্বন্ধ আসছে, এনে হাত আমার দেয়া সম্বন্ধ তাই। তবে হ্যাঁ গিরির খাতির অন্যরকম, হ্যাঁ তো হ্যাঁ না তো না। তবে তোমাদের কিন্তু বাপু মেয়েকে শিখিয়ে পড়িয়ে রাখতে হবে। হ্যাঁ আমি কিন্তু ওখানে আগে থাকতে সব বলে রেখেছি, মেয়ে রান্না বান্না জানে, সেলাই ফোনায় ভালো। দেখো আমার মানটা যেন আবার থাকে। এত বড় ঘর, এত খরচ, সব তো ওনাকেই সামলাতে হবে। আর তারপর ওখানে যাবার পর দেখলো মেয়ে কিছুই জানে না, তখন কিন্তু আমার সারা জীবনের মতো ওখানে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ কি বলবো, তুমি কি বলো? না ঠিকই তো, তারা বউ করে ঘরে নিয়ে যাবে, সে যদি কিছুই না জানে তাহলে নেবে কেন? হ্যাঁ তুমি কিন্তু তোমার ছেলেমেয়ের সঙ্গে ঠিকঠাক করে কথা বলে রেখো। হ্যাঁ তারা কিন্তু ভারী মানি লোক, তাদের কথা নচ্চর হয় না। ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলে নেব, তুই চিন্তা করিস না, আমি সব কথা বলে নেব। নে হাত পাত খা।
মেজো বউ? হাঁপাচ্ছ কেন? তুমি নিচে গেলে না কেন? কাজ করছি দেখছো তো। কি এমন রাজকাজ তোমার যে তুমি নিচে যেতে পারলে না? গিরি এসেছিল। কেন এসেছিল সেটা জানো? জানি, তোমার বিয়ের কথা বলতে। তাও তুমি নিচে গেলে না? আমি নিচে গিয়ে কি করতাম? তুমি ভারী হিংসুটা তো। আমাকে কত হিংসে করতে দেখলে? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? তুমি সারা বাড়িতে কেন মুখ ভার করে ঘুরে বেড়াও আমি বুঝতে পারি না। কি বোঝো? আমার বড়লোক বাড়িতে বিয়ের সম্বন্ধ হয়েছে, ওই জন্য তুমি আমায় হিংসা করছো। ভারী বুদ্ধি তোমার বোঝা গেছে। শুধু আমার হিসেবটাকে গন্ডগোল করে দিল। ভালো লাগলো না বাবা। কথা কইছ না কেন? তুমি তো সবসময় বলি যে আমি নাকি সবসময় বেশি বেশি কথা বলি। এটা কি হলো? রাখো তোমার কাজ, আমাকে ভারী কাজ দেখানো হচ্ছে না? তা আমাকে এখন কি করতে হবে? এখন লোচবো কি আমার উপর এখনো রেগে আছো? আরে তখন তো আমার মাথায় রাগ উঠে গিয়েছিল, তাই যা পেরেছি বলে দিয়েছি। তুমি রাগ করো না। আমি রাগও করিনি, আর মনেও রাখিনি। আচ্ছা, বিয়েটা কি ভারী ভয়ের ব্যাপার? আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমাকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? দিদিদের বললে তো ওরা হাসবে, আর বড় বউ তো কথাই কয় না। জানো, এই তোমার মাকে বলো, কিন্তু সব কথা তোমার মায়ের শোনো। বলোই না, বিয়েটা কি খুব ভয়ের ব্যাপার? আমার কাছে তো কিছুই মনে হয় না। আমাকে তো সব জোর করে বিয়ে দিয়েছে, ঠকিয়ে বিয়ে দিয়েছে। আমার মাকে মিথ্যে কথা বলে বিয়ে দিয়েছে। সেই সেই এক কথা, বিয়েতে বুঝি মজা হয় না? কত কত জিনিস পাওয়া যায়, কত সুন্দর করে সাজায় বলতো। তোমাকেও তো কত সুন্দর করে সাজিয়েছিল, কত জিনিস পেয়েছিলে, এগুলো ভালো হয়নি বুঝি? আমার তো ওগুলো কিছুই ভালো লাগে না। জয়, এটা দিয়ে দিয়ে আসি, নাহলে এখন কুরুক্ষেত্র বাঁধাবে। কেমন যেন কে না, এক জ্বালা হয়েছে। কি এক নতুন অশান্তি এনেছে বলতো বাড়িতে? সতীন জ্বালা ভোগ করছো? তুমি থামো তো আর রসিকতা করো না, ওটা থামাও না। নাও খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এখনই ভেজালে নাকি? বলছিলাম কি, একবার ও বাড়ি থেকে ঘুরে আসি না গো। যাও, তবে তোমার বড় ভাইয়ের মুখে যা বৃত্তান্ত শুনলুম, তারা তো বেজায় বড় লোক। মা, বড় লোক তো কি হয়েছে, রাজু আমাদের সবচেয়ে ছোট বোন, ওর ভালো ঘরে ভালো বরে বিয়ে হবে না বলো? সে তো ঠিকই, তবে কি নয় একই সঙ্গে ভালো ঘর আর ভালো বড়।
সব সময় মেলে না তো তুমি না মাঝে মধ্যে বড্ড কুগাও তুমি হচ্ছ গিয়ে বাড়ির বড় জামাই ছোট শাড়ির বিয়েতে তোমারও তো একটা দায় আছে নাকি ওরকম মুখের কথায় হবে না বাপু একটু কোমর বেঁধে লাগাতো রাজুর জন্য একটা ভালো বর জোগাড় করো দেখিনি কোমর বেঁধে তো এখনই নামা যায় তবে কিনা অন্যান্য দিকগুলো তো একটু বিবেচনা করা দরকার কিসের বিবেচনা গো আমি বলছিলাম যে বিয়েতে ঠিকই আছে কিন্তু দু এক মাস বাদে হলেই বোধহয় ভালো হয় তুমি কি বলছো অমন কথা বলো না তো তুমি সব শুনছো সব দেখছো যে সবাই উঠে পড়ে লেগেছে তুমি এখন দু এক মাস পিছিয়ে যাওয়ার কথা বলছো বলছি কি আর সাধে গো তোমার বড় ভাইয়ের অবস্থাটাও তো একটু ভেবে দেখতে হবে নাকি আর কতদিন এই একা এত বড় সংসারের ঝক্কি সামলাবে বলে দিইনি এই যে হুট করে পেবর বেটা হয়ে গেল এই সব খরচাপাতি সব তো তাকেই দিতে হলো নাকি তো নয় করে সেই ব্যাপারে ধার কর্য কিছু কম হয়নি কো শ্বশুর মশার দিনে এখনো শোধ হয়নি কো তাকেও তো একটু সুযোগ দিতে হবে নাকি বিয়েটা তো এখনো দায়িত্ব নেওয়ার মতন হয়নি কো কিন্তু শুনেছি পেবো নাকি জামাই ষষ্ঠীতে কিছু খরচাপাতি দিয়েছে হ্যাঁ সে তো সবে শুরু ওই পাড়া পাবনে কি দিল না দিল কিন্তু পেয়ের মতো বড় ব্যাপার সে তো তোমার বড় ভাইকে সামলাতে হবে নাকি তোমার অন্য ভাইরা তারা কোনোদিন কোনো দায়িত্ব নেবে বলে তো মনে হয় না যা ওরা তো এখনো ছোট ছোট আমার সেই শালকের কথা শুনলে তো মনে হয় না সে ছোট আমার ছোট শালক সে যে কোন নটসূর্য হবে কে জানে বলি না তুমি না সুযোগ পেলে আমার ভাইদের নামে ওরকম ঠেস মেরে কথা বলো যাই বলো আর তাই বলো আমি না কালই মায়ের কাছে যাই মায়ের সঙ্গে কথা বলি ভাবতে পারছ রাজুটারও বিয়ে হবে কোথায় গিয়েছিলে সদর খোলা আমি তো রান্নাঘরে ছিলাম কেউ বুঝি ভুল করে খুলে রেখেছে হ্যাঁ গো আজ গিরি এসেছিল গিরি শুভ এলি যা একটু জল দিয়ে খবর দিতে হয় কিছু বললো কথা হলো এমনি তেমন কিছু কথা হয়নি বলছিল যে তাড়াহুড়ো করার কি আছে সে কি এত তাড়াহুড়ো করার কি আছে সব দিক দেখে শুনে তারপর তো এগুলো ভালো হতো সেরকম বলছিল আর কি
রাধারমণের কৃপায় সব মিটে যায় তাহলেই ভালো। কিন্তু সব ব্যাপারে এত চিন্তা করো মা, তুমি তো চিন্তা করা কমাবে না। গিরি এসেছিল। গিরি? তা খবর দিয়েছে বলে? হ্যাঁ, ওরা তো মেয়ে দেখতে আসতে চাইছে। মেয়ে দেখতে আসতে চাইছিল না? কথা হলো না, বার্তা হলো না, হুরুম করে মেয়ে দেখতে আসতে চাইলে হয়ে গেল নাকি? আশ্চর্য! আগে আমরা যাই, গিয়ে দাঁড়াই, দেখি ওদের অবস্থা কেমন, তারপর তো। দাঁড়া দাঁড়া, আরে বাবা, বড় বাড়ির বড় ব্যাপার, বুঝিস না কেন? গিরি বললে যে ছেলের নাকি অনেক অনেক সম্বন্ধ আসছে, রোজ তারা মেয়ে দেখতে বেরোচ্ছে। ওরা যে দেখতে আসতে চাইছে, এটাই তো আমাদের ভাগ্যি। তা কবে আসবে টাসবে কিছু বলেছে? না, সেটা কিছু বলেনি, ওরা জানাবে বলেছে। তা বলছিলাম বাবা, ওদের আপ্যায়নের জন্য তো একটা ব্যবস্থা কিছু করতে হয়। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি, ওদের আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। তোমরা শুধু আমাদের রাজুটাকে এমনভাবে সাজিও যাতে ওরা দেখে চোখ না ফেরাতে পারে। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তোমার কি হয়েছে? কি হলো, কি হয়েছে বলো না একবারটি। আমার কিছু হয়নি। আচ্ছা, মা কিছু বলেছে? না। ও, পেবা কিছু বলেছে না? হ্যাঁ, নিঘা তুই পেবাটা কিছু বলেছে, তাই তো? কেউ কিছু বলেনি। আমি সরবো না, আমি কিছুতেই সরবো না। তোমার মনের কথা না জানা অব্দি আমি কিছুতেই সরবো না। তুমি মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছো আর আমি সরে যাবো? বলছি তো, আমার কিচ্ছু হয়নি। দেখো, আমি কিন্তু তোমার স্বামী, স্বামীর কাছে কিছু লুকোনো মানে কিন্তু মহাপাপ, জানো? আমি মোটেই কিছু লুকাচ্ছি না। 100 বার লুকোচ্ছ, আলবাত লুকোচ্ছ, এমন চুপচাপ থাকার মেয়ে তো তুমি নও। তোমাদের ব্যাপার স্যাপার বুঝি না বাপা, কথা বললেও তেড়ে আসো আর কথা না বললেও পাপের ভয় দেখো। তুমি এমন কেন গো? আমি কি বলছি তুমি কি কিছু বোঝো না? এই যে আমি সকালবেলা বেরিয়ে যাই, সারাটা দিন তোমার মুখটা দেখতে পাই না। আমার আমার কত দেখতে ইচ্ছে করে জানো? আমার কত খারাপ লাগে জানো? আর তোমার তোমার তো তোমার তো একবারও আমার কথা মনে হয় না। হয়তো আমার কথা মনে হয়, আমাকে দেখতে ইচ্ছে করে,